নারকেল বাটা যাবে এটাতে, যেটা নারকেলের। এরপর আপনি ভর্তা আইটেম, টমেটোর সস, মেয়োনিজ, এগুলো আপনি এখানে করতে পারবেন। চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে চাই তাহলে বলবো যে এটার মোটরের গ্যারান্টি 5 বছর, আপনি 5 বছরের মধ্যে মোটর পুড়ে নিয়ে আসেন আমি চেঞ্জ করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা শক্তিশালী দুটো ব্লেন্ডার দেখাবো, যারা আসলে হেভি ব্লেন্ডার চাচ্ছেন বাসা বাড়ির জন্যে, এছাড়াও কিন্তু আপনারা চাইলে কমার্শিয়ালি ইউজ করতে পারবেন। আমরা আজকে দেখাবো মিয়াকোর সবচেয়ে শক্তিশালী দেখা যাচ্ছে ব্লেন্ডার, একটা হচ্ছে 1400 ওয়াট, পাশাপাশি এই পাশে রয়েছে 2000 ওয়াটের। তো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল, বসুন্ধরা সিটিতে হচ্ছে তাদের আউটলেটটা। আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা জানবো, আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে, আমাদের সাথে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবু ভাই, সবাই আসলে শক্তিশালী ব্লেন্ডার চায়, শক্তিশালী ব্লেন্ডার তো আসলে শেষ নেই। তো আজকে আমাদেরকে কি দেখাবেন? ইনশাল্লাহ আমি আজকে দুটো ব্লেন্ডার নিয়ে কথা বলবো, তার মধ্যে সর্বোচ্চ ওয়াটের কথা বলবো, 2000 ওয়াট এবং 1400 ওয়াট। 1400 ওয়াট সর্বোচ্চ ওয়াট যেটা বলা হয় বাজারে, আপনি ধরে নিতে পারেন। এর আগে আমাদের মিয়াকোর অনেকগুলো ব্লেন্ডার আমরা দেখিয়েছি, 800 ওয়াট, 850 ওয়াট, 1000 ওয়াট, 1100 ওয়াট পর্যন্ত আমরা দেখিয়েছি। তো আমরা আজকে কথা বলবো আমাদের সর্বোচ্চ ওয়াটের যে দুইটা ব্লেন্ডার এসেছে 2000 ওয়াট এবং 1400 ওয়াটের যে দুইটা ব্লেন্ডার এসেছে সেটা নিয়ে। হ্যাঁ, এই দুইটা ব্লেন্ডারের আসলে স্পেশালিটিটা হচ্ছে কি, আপনি দেখবেন এখানে লেখা আছে ফর রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ইউজ। আচ্ছা, এখানে কিন্তু লেখাই আছে ফর রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ইউজ, ফর ফুল 2000 ওয়াট। একইভাবে 1400 ওয়াটটাও কিন্তু লেখা আছে, হোটেল চিপ ফর রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল ইউজ, পাওয়ারফুল 1400 ওয়াট। মানে এই দুটার বেসিক পার্থক্যটা হচ্ছে জাস্ট একটা 1400 ওয়াট, একটা 2000 ওয়াট। অন্যথায় হয়তো আপনার অলমোস্ট সেম, আর জগের ক্যাপাসিটির একটু চেঞ্জ আছে, ক্যাপাসিটি ছোট বড় ক্যাপাসিটির ব্যাপারও একটু চেঞ্জ আছে। দুটো থেকে তিনটে করেই জার রয়েছে। তো আসলে ওয়াট নিয়ে প্রথমে কথাটা বলি যে আপনি এত ওয়াট অনেক সময় কিন্তু বাসা বাড়িতে আমরা প্রয়োজন মনে করি না, কারণ এটা অনেক হেভি ওয়াট। তারপরেও যারা চায় সেটা হচ্ছে এরকম যে বর্তমানে কিন্তু সব কিছুর মধ্যে একটু ঝামেলা আমরা পেয়ে যাচ্ছি, মশলার মধ্যে বিশেষ করে, যে সবাই একটু ফ্রেশ মশলা খেতে চায়। সেজন্য দেখা যাচ্ছে যারা বাসা বাড়িতেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি বা সব রকমের আপনার মশলা, যেটা শিল পাথরে বাটা বাটির মশলা যেটা রয়েছে, আদা রসুন পেঁয়াজের পেস্ট, মাংসের কিমা, ডাল বাটা, মেহেদি বাটা, বা রমজানে দেখা গেছে বেসনের গুঁড়া করা, বেসন তৈরি করা, সব ধরনের কাজ যদি বাসায় যারা প্রোটেক্ট নিতে চান তাদের জন্যই হচ্ছে এই ব্লেন্ডারগুলো। এছাড়া যারা রেস্টুরেন্টের জন্য নিতে চাচ্ছেন, হোটেলের জন্য নিতে চাচ্ছেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই দুইটা ব্লেন্ডারের স্পেশালিটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে আমাদের ব্লেন্ডারগুলোতে, এগুলো টোটালি কপার মোটর, আর দুটো মোটরই কিন্তু গ্যারান্টি পাচ্ছেন 5 ইয়ার্সের। 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে যদি মোটর পুড়ে যায়, যে আপনি এত হেভি ওয়াটের একটা ব্লেন্ডার কিনছেন, যে এটা শক্তি সম্বন্ধে চ্যালেঞ্জ যদি আমরা নিতে চাই, চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে চাই, তাহলে বলবো যে এটার মোটরের গ্যারান্টি 5 বছর, আপনি 5 বছরের মধ্যে মোটর পুড়ে নিয়ে আসেন আমি চেঞ্জ করে দিব। আমি আপনি সাইফুল ভাইকেও যদি বলি যে আপনি পুড়ে নিয়ে আসেন 5 বছরের মধ্যে আমি চেঞ্জ দিই, চেঞ্জ হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, কারণ কোয়ালিটি অনেক বেস্ট, এটার কোয়ালিটি মেনটেন করা হয়েছে ওইরকমভাবে, এটার কোয়ালিটির উপরে আমরা বিশ্বস্ত, ওই বিশ্বাস থেকে আমরা চ্যালেঞ্জ নিতে পারি যে আপনি 5 বছরের মধ্যে মোটর পুড়ে আনতে পারলে আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ। ওকে, তো আর কি কি ফিচার্স আছে? এবার আমি ফিচার নিয়ে কথা বলি। আপনি দুটোর মধ্যে রয়েছে তিনটা জগ, আমি দুটোই আনবক্স করে ডিসপ্লে করে রেখেছি। আপনি এখানে ছোট্ট একটা জগ পাচ্ছেন, যেমন 2000 ওয়াট নিয়ে যদি কথা বলি, এটা 2000 ওয়াটের। এখানে কিন্তু লকের একটা ব্যাপার আছে, আমি কিন্তু মাত্র লক অন করলাম, যে এখানে কিন্তু লক হয়ে যাচ্ছে, এখানে দেখবেন এখানে লক, এই লকটা থাকলে সুবিধা হয় যেটা, যে আপনার এই বুশগুলা সহজে থাকে, লং টাইম ইউজ করা যায়। এই লকটা যদি না থাকে, আমরা দেখা গেছে ছেড়ে দিয়ে কাজ করছি, ও বায়ু দূষণ দিচ্ছে, বায়ু দূষণ দিয়ে জিনিসটা ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, এরপরে আপনার ভিতরে পিতলটা ক্ষয় হয়ে জ্যাম হয়ে যায়, জ্যাম, এই জন্য লকটার ব্যাপার থাকে। আর এটা হচ্ছে শুকনো মশলার জন্য এই পাটিটা, যেটা বলি আমি হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া, জিরা, এলাচ, দারচিনি, এগুলার গুঁড়া করার জন্য হচ্ছে এই কন্টেনারটা, যেটাতে আপনি 500 গ্রাম ক্যাপাসিটি, আপনি এখানে 500 গ্রাম একসাথে দিতে পারবেন। এটা হচ্ছে শুকনো মশলার জন্য। একইভাবে কিন্তু এটা তো 1400 ওয়াটেরটা তো রয়েছে, 1400 ওয়াটেরটাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনার 400 গ্রাম, আদা রসুন পেঁয়াজের পেস্ট মশলার জন্য, যেটা এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট মশলা, মাংসের কিমা, মাছের কিমা, এরপরে হচ্ছে নারকেল বাটা, মেহেদি বাটা, আপনি দেখেন 1 কেজি প্লাস, যেটা 1.5 লিটার, 1.5 লিটার হচ্ছে ক্যাপাসিটি, বাট 1.5 লিটার পানির মাপে,
বাট আপনি মশলা দিয়ে এটা দিতে পারবেন না, মশলা 1 কেজি দিতে পারবেন, 1 কেজি এখানে আপনি আদা রসুন পেঁয়াজ যেটাই দেন 1 কেজি পরিমাণ দিতে পারবেন, নারকেল বাটা যাবে এটাতে যেটা নারকেলের, এরপর আপনি ভর্তা আইটেম টমেটোর সস মেয়োনিজ এগুলো আপনি এখানে করতে পারবেন, করা যাবে, এটা হচ্ছে ওগুলা করার জন্য, এটা হচ্ছে 1.5 লিটার ক্যাপাসিটি যেখানে 1 কেজি করা যাবে, একইভাবে এটাতেও আদা রসুন করা যাবে, এটার আদা রসুন ক্যাপাসিটি যেটা এটা হচ্ছে 1200 ml হচ্ছে পানির মাপে, যেখানে আপনি আদা রসুন পেঁয়াজ করতে পারবেন 750 গ্রাম, 750 গ্রাম কমে যাবে। আচ্ছা এটা এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে বড় একটা জগ পাচ্ছেন জুস লাচ্ছের জন্য, এটা বিশেষ করে রেস্টুরেন্টে ইউজ করার মূল কারণ হচ্ছে তারা আপনার দেখেছো যে আপনার বড় সাইজের আইস ক্রাশ করে বা দেখেছে মেয়োনিজ করে, তাদের জন্য দেখেছে বড় সাইজ দরকার হয়। এটা আপনি 2.5 লিটার পানির মাপে 2.5 লিটার পানি আপনি জুস লাচ্ছি করলে এখানে ফ্রুটস মিলে হয়তো 2 লিটার হয়ে যাবে, 2 লিটার স্ট্যান্ডার্ড। এরপরও আপনি এখানে ক্লিপ দিয়ে আটকানোর সিস্টেম রয়েছে, যেটা লিকুইড জিনিস, লিকুইড যাতে উতলে না পড়ে যায় সেজন্য এখানে এটা লক করার সিস্টেম রয়েছে, আর এখানে ঢাকনার মধ্যখানে এটা খোলার ব্যবস্থা আছে। এটা হচ্ছে যদি আপনি ফ্রুটসের মধ্যে আপনি চিনি কম যদি দিতে চান এদিক দিতে পারবেন, এটা এটা রয়েছে। আর একইভাবে এটাতেও জুস লাচ্ছির ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে 1800 ml, ওইটা থেকে 700 ml কম, এটাতে আবার আপনি লকের সিস্টেমটা পাচ্ছেন না ওরকম ভাবে বড় জগটার মধ্যে, একটু পার্থক্য অবশ্যই রয়েছে, যেহেতু ওয়াটেরও পার্থক্য এটা ক্ষমতারও পার্থক্য, যে বেশি খাবে সে বেশি কাজ করবে, ব্যাপারটা এরকম, ও 2000 ওয়াট খাবে ও 2000 ওয়াটের কাজ করবে, আর ও 1400 ওয়াট খাবে ও 1400 ওয়াটের কাজই করবে, যার যত খাওয়া তত কাজ। এরপরে আপনি দুটো ব্লেন্ডারের মধ্যে এক্সট্রা এই জিনিসগুলো পাবেন, এটা দুটোতেই পাবেন, আপনি এখানে বক্সের গায়ে কিন্তু ছবি আছে, আলাদা গ্যাস আমার হাতের থেকে সুবিধা হবে এখানে, আচ্ছা আলাদা গ্যাস থাকবে, আলাদা দুটো রয়েছে আপনার ওই যে বুশগুলো যেটা বলি আমরা, এরপরে ব্লেড রয়েছে, ব্লেড থাকবে এক্সট্রা, এগুলো আপনি পেয়ে যাবেন, মানে দুটো ব্লেন্ডারে এগুলো এক্সট্রা দেওয়া থাকবে, এক্সট্রা দেওয়া থাকবে। আচ্ছা তো একটু ওয়ারেন্টির কথা এখন বলবেন আমাদেরকে, আর এই প্রোডাক্টগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, কিন্তু ব্লেন্ডার বলতেই কিন্তু ইন্ডিয়া, আচ্ছা লেখা আমরা বুঝি, হ্যাঁ মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আর গ্রান্টি তো আমি ফার্স্ট এইড চ্যালেঞ্জ নিয়েই বলে দিয়েছি যে 5 ইয়ার্সের মধ্যে মোটর রিপ্লেস গ্রান্টি পাবেন, তার জন্য হয়তো আমার মুখের বাষ্য নয়, এখানে ওয়ারেন্টি কার্ড কথা বলবে, কথা থাকবে, যেহেতু হয়তো আমি ভিডিও করছি বাট আমি হয়তো শোরুমে নাও থাকতে পারি, আপনি প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড নিয়ে যাবেন, অবশ্যই কোম্পানির অরিজিনাল সিরিয়াল নাম্বার মেনটেন করে প্রোডাক্টের গ্যারান্টি কার্ড বুঝে নেবেন, অফিশিয়াল প্রোডাক্ট বুঝে নেবেন। বর্তমানে প্রাইসটা আপনারা কত রাখছেন? এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 12000 টাকা, হচ্ছে 2000 ওয়াটটা রেগুলার প্রাইস, যেটা আমরা এখন রাখবো 9500 টাকা, আর এই যে 1400 ওয়াট যেটা এটার রেগুলার প্রাইস হচ্ছে 11200, যার আমরা ডিসকাউন্ট দিয়ে এখন প্রাইস রাখবো 7500 টাকা। আচ্ছা মানে 7500, 9500 আর 7500। আচ্ছা আচ্ছা মানে 2000 ওয়াট নিলে 9500 আর 1400 ওয়াট নিলে 7500। আচ্ছা ঢাকার ভিতরে তো আপনারা হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, আপনি ঢাকার ভিতরে জাস্ট অ্যাড্রেস বলছেন, আমাদের লোক বাসায় গিয়ে প্রোডাক্ট চেক করে খুলে বুঝিয়ে দিয়ে আসবে, আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কনভেন্স দিতে হবে, যাতায়াত ভাড়া আমরা যেটা বলছি এটা নিব, আর ঢাকার বাহিরে যারা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে, কুরিয়ার সার্ভিস অবশ্যই ঢাকার বাহিরে যারা নেবেন অ্যাডভান্স আপনাকে করতে হবে, আমি আবারও বলছি 5000 টাকার নিচে হলে 500 টাকা অ্যাডভান্স করবেন, আর 5000 টাকার উপরের যদি কোনো প্রোডাক্ট আপনি নেন সেই ক্ষেত্রে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করতে হবে। আচ্ছা তো যারা আসলে নিতে চাচ্ছেন চমৎকার কিছু ব্লেন্ডার, যেটা আসলে মানে এই ব্লেন্ডারগুলো নিলে আপনারা নিশ্চিন্তে কিন্তু 5 বছর অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন, তো যারা নিতে চাচ্ছেন ঢাকার ভেতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে চাইলে চমৎকার এই ব্লেন্ডারগুলো কালেক্ট করতে পারেন।